আমফানে ভেঙেছিল বঙ্গোপসাগরের কিনারা সংলগ্ন নদীবাদ, ঝড়ে উড়েছিল একের পর এক থাকার ঘর। তারপর হতে চলেছে প্রায় দুমাস, এখনও সারানো হয়নি নদীবাদ। আর এর ফলে আতঙ্কে ভুগছেন পাথর প্রতিমার ব্রজবল্লভপুরের ত্রিপাঠির ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারা। পাথর প্রতিমার এই দ্বীপ একেবারে বঙ্গোপসাগর সংলগ্ন বিচ্ছিন্ন একটি দ্বীপ। বঙ্গোপসাগর অতিক্রম করে আমফানের আঘাত সরাসরি লেগেছিল এই দ্বীপের নদীবাঁধে। তার আঘাতের চিহ্ন এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে ত্রিপাঠির ঘাটের পূর্ব দিকের 1200 কিলোমিটার নদীবাঁধ। এখনও সেখানে ইতিউতি পড়ে রয়েছে ভাঙা বোল্ডার, ইটের ভাঙা টুকরো। নদীবাঁধের ওপর দিয়ে যাওয়ার রাস্তাও প্রায় বিলীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আমাদের বুলবুল গেছে, তার আগে আমাদের আয়লা গেছে, এখন আমফান, এবং সামনে বড় একটা কটাল রয়েছে। এই কটালে সমস্ত বাঁধ ভেঙেছে এবং বাঁধের যা চরিত্রগত অবস্থান এবং প্রাকৃতিক যে কারণে আমাদের এটা ভাঙছে, সেটা হলো কি বঙ্গোপসাগরের মোহনাতে এবং সপ্তমুখী নদী আমাদের সামনে, যার ফলে প্রচণ্ড পরিমাণে আমরা আতঙ্কিত রয়েছি। এই কারণে নদী বাঁধের যা ক্ষয়িষ্ণু অবস্থা, যা ভঙ্গুর অবস্থা, তাতে করে যে কোনো মুহূর্তেই জল ঢুকে, আমাদের নোনা জল ঢুকে, এখানে ফিশারি রয়েছে, যেখানকার মানুষের মূল উপজীবিকা কিন্তু মৎস্য চাষ, সেটা নষ্ট হচ্ছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে, এবং সাধারণ মানুষ খুব আতঙ্কিত রয়েছে যে তারা ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকবে কি করে। এটা আমাদের কাছে একটা বড় আতঙ্কের বিষয়। যদিও এ নিয়ে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরিমল বারিক জানান, বহু জায়গায় নদী বাঁধ খুব খারাপ অবস্থায় ছিল। পরবর্তীতে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, সব আমরা দেখেছি, দেখিয়েছি, এবং অলরেডি কয়েকটা গোবিন্দপুর সমেত শীতের ঘাট আমরা করিয়েছি। গোবিন্দপুর আবার আদিবাসী পাড়া, আপনার যেখানে পেরেছি লাগিয়েছি, যেখানে ইরিগেশন সম্ভব হচ্ছে ইরিগেশন করছেন। ত্রিপাঠির ঘাটটাও আমাদের ঢুকে গেছে, ইরিগেশনকে আমরা বলেছি যে কাজটা আপনারা চল জলদি অন্তত পক্ষে এটা রিপেয়ার করুন, এবং তৎসঙ্গে আমরা ইনসাইডটা কাজ করার জন্য এমজিএনআরজিসিও পাঠিয়েছি। এমজিএনআরজিস থেকে ইনসাইডের মাটির যদিও সমস্যা, তবু কথাটা কি নিয়ে আমরা করে দেওয়া যায় এবং জলটা আটকে দেওয়া যায় এবং সুন্দরভাবে এরিয়াটাকে সুরক্ষিত রাখা যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি এবং খুব চটজলদি এর কাজটাও শুরু হয়ে যাবে। দু একদিনের মধ্যে এমজিএনআরজিসটা শুরু হবে ওখানে। ইরিগেশন দপ্তরকে সমস্ত সমস্যার কথাও জানানো হয়েছে, তারা নদী বাঁধও পরিদর্শন করেছেন। এখন কবে এই নদীবাঁধ আবার আগের মতন হয় সেই দিকেই তাকিয়ে বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নোবেল বাংলা।